হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এটা জানো তো অনেক পুরনো ভিডিও, পুরনো বলতে পুজোর আগে, মানে এটা হচ্ছে ষষ্ঠী সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছিলাম, সন্ধ্যাবেলা বলবো না ঠিক, মানে বেশ অনেকটাই রাত, তখন বাজে রাত 10টা। হ্যাঁ, তখন বেরিয়েছিলাম আমরা যে ধানবাদের ঠাকুর দেখবো। আমাদের তো যেতে বেঙ্গলে যেতে একটু দেরি হচ্ছে, প্রত্যেক বছরই যদিও হয় আমরা ষষ্ঠীর দিন বেরিয়ে পড়ি, বাট এবছর কী হয়েছে, ষষ্ঠীর দিনও এখনও ধানবাদে বসে রয়েছি। কিন্তু কেন জানো, কারণটা হচ্ছে ও যে হাজব্যান্ডের এখনও ছুটি পায়নি। তো যাই হোক, তো ধানবাদে যে কটা ঠাকুর হয় সবটা তো দেখা হয় না, তবে জানো তো ভালোই ঠাকুর হয়, ভালোই প্যান্ডেল হয়। আমাদের ইশরা কিন্তু আবার এতটা হয় না, আমাদের ইশরা আবার হয় জগদ্ধাত্রী পুজো। তো সেখানে আমরা গিয়েছিলাম, অনেকটাই রাত, তখন বেশ ফাঁকাই ছিল। আর ওখানে জানো তো মানে পুজোটা শুরু হয় অষ্টমী আর নবমী, মাত্র 2 দিন পুজো হয়। আমাদের বেঙ্গলে যেরকম 4 দিন ধরে পুজো হয়, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী, তো সেখানে কিন্তু ধানবাদে 2 দিন পুজো হয়। তো আমরা তো এবছরই আমি ফার্স্ট দেখতে পাচ্ছি যে কিনা প্যান্ডেলে ঠাকুর চলে এসেছে। কোনো বছর কিন্তু আমি দেখি না যে প্যান্ডেলে ঠাকুর এসেছে। তো এবছর দেখে তো আমার বেশ ভালোই লাগলো যে না, ধানবাদে এতদিন ধরে রয়েছি, প্রায় 10 বছর বলতে পারো, তো 1 বছরও তো ধানবাদে ঠাকুরের মুখ দেখলাম না, কীরকম হয় মুখগুলো তাও জানি না। তো এবছরটা একটু দেখতে পেরেছি, ঠাকুরগুলো বেশ ভালো বেঙ্গল থেকেই আনা হয়, মুখগুলো খুব সুন্দর হয়েছে আর প্যান্ডেলগুলো ভালো হয়েছে। তবে এখানে তুলনায় কিন্তু আমি বলবো অনেক ভালো, তো বেশ অনেকটাই কিন্তু পুজো হয়। অনেক বলতে ধরো ওই শুনেছি যে এটা 80-90টা মতন পুরো ধানবাদে পুজো হয়। তো যাই হোক, আরেকটা কথা সেটা হচ্ছে এই জায়গা জায়গায় একটু লাইটিংও করেছে ওরা, বেশ ভালো, সেই লাইটিংগুলো দেখছিলাম, ভালোই লাগছিলো। আর আমরা 3 জন বাইকে করে বেরিয়েছি, কোনো গাড়িও নিইনি, স্কুটিও নিইনি, আমরা বাইকে বেরিয়েছি। তো এই যে দেখো লাস্ট লাইটিং আমরা দেখে বাড়ি ফিরছি, আর তখন কিন্তু রাত 12:30 বাজে, 2 ঘন্টা বাইরে এমনিই কাটিয়ে দিয়েছি। তো ভিডিওটা এখানেই।